এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কি একই রকম চিকেনের রেসিপি খেয়ে বোর হয়ে গেছো? তাহলে কিন্তু আমি একটা নতুন রেসিপির ইউনিক স্টাইলের রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আর তার আগে যারা আমার চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়। তো প্রথমেই কড়াই তেল দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। তারপর একটুখানি তেল দিয়ে দারচিনি, এলাচ আর লবঙ্গ থেতো করে নিয়ে হামানদিস্তায় আমি কড়ায় দিয়ে দেবো। আর তার সঙ্গে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভাজার সময় আমি এখানে নুন ব্যবহার করেছি, যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো। এই চিকেনটা আমি কড়ার মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চিকেন মশলা দিয়ে দেবো। আর এই রেসিপির মেন উপকরণ দিয়ে দিচ্ছি এবার টমেটো সস, সয়া সস আর ভিনিগার। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম ইউনিক স্টাইলের রেসিপি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক একটা করে দিও। এরপর এর মধ্যে মশলা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর নুনটা কিন্তু শেষে দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আমাদের কাছে যদি অন্য কোনো নতুন রেসিপি থাকে তাহলে কিন্তু সেটাও শেয়ার করতে ভুলো না। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমাদের কিন্তু ইউনিক স্টাইলের চিকেন কষা রেডি হয়ে গেছে। ভিডিওটা এত অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।